4,48,00,000 টাকা ব্যয়ে 2,000 সৌরচালিত বাতি স্তম্ভ বসানোর কাজ শুরু হলো নদিয়া জেলায়। শান্তিপুর থানার আরপাড়া গ্রামে একটি সোলার বাতি বসিয়ে এই কাজের শুভ সূচনা করলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। উল্লেখ্য, কেন্দ্র সরকারের অটল জ্যোতি যোজনা প্রকল্পে এ রাজ্যের কয়েকজন সাংসদ ও প্রকল্পের অনুমতি পেয়েছেন। তাদের মধ্যে পেয়েছেন রানাঘাটের জগন্নাথ সরকার। তিনি জানিয়েছেন, লকডাউন না হলে এই প্রকল্পের সূচনা আরও আগে করা হতো। গ্রামে সৌরবাতি বসানোয় খুশি গ্রামবাসীরা। এই মুহূর্তে এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ এত সৌরশক্তিকে কাজে লাগিয়ে উন্নয়ন করেছে, গ্রামকে শহরে পরিণত করে দিচ্ছে মোদিজির যোজনা। তাই তার মধ্যে একটি অন্যতম যোজনা হচ্ছে অটল জ্যোতি যোজনা। আর সেই যোজনার মাধ্যমে সম্পূর্ণ পরিবেশ বিশুদ্ধ রেখে সৌরশক্তিকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলায় কয়েকটি লোকসভা কেন্দ্রে 2,000 করে লাইট সর্বোচ্চ দেওয়ার সুযোগ এসেছে। শুরু করেছিলাম লকডাউনের জন্য, কিছুটা পিছিয়ে গেছে, না হলে বহুদিন আগেই এই কাজ সম্পূর্ণ হতো। আমার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় এই লাইট বসানো হবে, 2,000 লাইটের সংখ্যা থাকবে। এখানে পাশাপাশি 3টি গ্রাম, এই গ্রাম আমার দত্তক নেওয়া গ্রাম, সেই কারণে এই গ্রামকে ডেভেলপমেন্টের জন্য আরও অন্যান্য প্রকল্প ব্যবহার করে যত সম্ভব উন্নয়ন করা যায় তার জন্য আমি সচেষ্ট হব। আমরা লাইট লাগিয়ে এখানে রাস্তাঘাটে যে লাইটগুলো বসছে আমরা প্রচণ্ড খুশি, এবং শুধু আমার ব্যক্তিগত নয়, আমরা গ্রামবাসী থেকে শহরে সবাই খুশি। কতগুলো লাগবে বলছেন? এখানে আমাদের গ্রামের মধ্যে রনখিনা মৌজাতেই আমাদের 65টা লাইট বসানোর কথা আছে। আমি সঠিক করে বলতে পারছি না, আজকে মনে হয় 50টা বসার কথা আছে। সব পেয়ে যাবো।